হাতুরে ডাক্তার ছিল, হাতুরে ডাক্তার ছিলেন, ফাঁস করা ডাক্তার না, অশিক্ষিত, অশিক্ষিত ডাক্তারকে হাতুরে ডাক্তার বলা। এই হাতুরে ডাক্তারের কাছে এক রুগী গেল, এই রুগীকে বাংলা ভাষায় বলে রাতকানা। সন্ধ্যা হলে দেখে না, দিনের বেলায় দেখে, সন্ধ্যা হলে আর দেখে না, তোকে দেখে না। আপনারা কিতাব অঞ্চাব হলে মন বেটার। এইরকম একজন রাতকানা মানুষ ওই হাতুরে ডাক্তারের কাছে গেল, গিয়া বললো, ডাক্তার সাহেব আমার চোখের রোগ হলো, আমি সন্ধ্যা হলে চোখে দেখি না, আমার চিকিৎসা করে দিন। ডাক্তার সাহেব বলে, আমি মন গড়া চিকিৎসা করি না, আমি কিতাব দেখে চিকিৎসা করি, ডাক্তারি কিতাব আছে তো, আমি কিতাব দেখে চিকিৎসা করি। ডাক্তার সাহেব তার কিতাব গাঁঠাগাঁঠি করতে 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 হঠাৎ বললো, হ্যাঁ তোমার চিকিৎসা পাইছি, তোমার চিকিৎসা পাইছি, কিতাবে লেখা আছে। কি লেখা আছে কিতাবে? লেখা আছে চোখের রুগীকে, চোখের রুগীকে লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। এই পর্যন্ত লেখা শেষ, ফিস্টা শেষ, লাইন শেষ, কিন্তু দাড়ি কমা নাই। এই পর্যন্ত কিতাবে লেখা আছে চোখের রুগীকে লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। পৃষ্ঠাও শেষ, লাইনও শেষ, লাইনের মাথার দাড়িও নাই, কমাও নাই। দাড়ি কমা নাই মানে পরের পৃষ্ঠার বাকি কথা, দাড়ি পৃষ্ঠার শেষ লাইনও দাড়ি কমা নাই মানে বাকি কথা পরের পৃষ্ঠার, পরের পৃষ্ঠার উল্টাইছে না, আগের পৃষ্ঠা মতো চিকিৎসা করাইছে। রুগিয়া জিগায়, কিতা আমার চিকিৎসা পাইছি না, হয় তোমারে ওই আগুনের লোয়ার সলা লাল খুঁজে তোমার পায়খানার রাস্তার কাছে দাগ দেওয়া লাগবে, কয় অত কঠিন চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা নাইনি, কয় আজ ইয়া এটা ছাড়া আর কোনো চিকিৎসা নাই। রুগী মনে করলো সারা জীবন কানা তাকাতে গিয়া একদিন কষ্ট করিলে ভালো, তখন রুগী রাজি হয়েছে। আর সাতজন মানুষেরা কইছে, হেরে যাইতিয়া ধরো, পাঁচ সাতজন মানুষে তারা যাতাইয়া ধরলো, আর ডাক্তারে লোয়ার সলা লাউ খুঁজা তার পায়খানার কাছে দাগ দিয়েছে। ইনফেকশন হইয়া অবস্থা এমন হয়েছে, কি এর চোখের রোগ কম তো, এখন নতুন রোগ দেখা দিছে। আগে তো সন্ধ্যার সময় চলতে পারতো না, এখন কোনো সময়ই চলতে পারে না, আগে তো আঁটতে পারতো না, এখন বইতেও পারে না। বুধরান সাহেব হল বইতে পারে না কি তার লাগে, দাগ দিছে তো কেন বোয়ার জায়গা। শেষ পর্যন্ত হাসপাতাল গেছে, হাসপাতালের বড় ডাক্তার দেখিয়া জিজ্ঞাসা করলো, তোমার এই রোগ কিভাবে সৃষ্টি হইল? কয় ডাক্তার সাহেব, চক্ষু রোগের চিকিৎসার থেকে সৃষ্টি হইল। ডাক্তার আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলো, কাহিনী বলো। সব কাহিনী কইল, যেইভাবে অমুক ডাক্তারে আমার চোখের রোগের চিকিৎসা করছে, কিতাব দিকিয়া মুখস্থ না কিতাব দিকিয়া, কিতাব দিকে চিকিৎসা করছে। হাসপাতালের বড় ডাক্তার হাতুরে ডাক্তারকে খবর দিল, আপনি চক্ষু রোগের চিকিৎসা যেই কিতাব দিকিয়া করছিলেন কিতাবটা নিয়ে আসেন। কিতাবটা নিয়ে গেলে পরে ডাক্তারে হইরা দেখে চক্ষু রুগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। এই কথা এখানে শেষ হয়েছে, ফিস্টা শেষ, লাইন শেষ, কিন্তু দাড়িও নাই কমাও নাই। ডাক্তারে আতুরে ডাক্তারে হয় ফিস্টা উল্টাও, ফিস্টা উল্টানির বাদে দেখা যায় পরের ফিস্টার ফইলা লাইনও লেখা, রুগীটা যদি চতুষ পর্যন্ত হয়। ফোকাসা বহল খার চিকিৎসা খারে করলো, গরুর চিকিৎসা মানুষরে করলো। কার চিকিৎসা খারে করলো? গরুর চিকিৎসা মানুষরে করলো। আনা কিতাবে না কিতাব দিকিয়া, এই ডাক্তারে যেভাবে কিতাব দিকিয়া চিকিৎসা করছে, এরাও বহারি দিকিয়া তারা বিয়াত রাখা থ। এই ডাক্তারের ডাক্তারি কিতাব পড়া আর লামা জাবিরার হাদিসের কিতাব পড়া সেম সেম। মহতরম হাজিরিন,